সিনেমার নাম টপ গান মেভরিক। অভিনয় করেছেন টম ক্রুজ, ভ্যাল কিলমার, মাইলস টেলার, জেনিফার কনেলি, জন হ্যাম, গ্লেন পাওয়েলের মতো তারকারা। 27 মে যুক্তরাষ্ট্রে রিলিজ পেয়েছে প্যারামাউন্ট পিকচার্সের এই বহুল আলোচিত সিনেমা। 170 মিলিয়ন মার্কিন ডলার বাজেটের এই সিনেমাটি এখন দুনিয়া জোড়া সিনেমা হলে একেবারে যাকে বলে মহা সমারোহ চলিতেছে। পরিচালনা করেছেন জোসেফ কসিনস্কি এবং প্রযোজনা করেছেন টম ক্রুজ এবং জেরি ব্রোকহেইমার। সিনেমাটোগ্রাফিতে ছিলেন ক্লদিও মিরান্ডা এবং মিউজিকে ছিলেন বিখ্যাত হ্যান্স জিমার। সুপার পাওয়ার ছাড়া হলিউডে যদি কাউকে সুপার হিরো বলতে হয়, হলিউডে সেই নামটা হচ্ছে টম ক্রুজ। অ্যাকশনধর্মী সিনেমাগুলোয় চিরকাল নিজেই সব চোখ ধাঁধানো বিপজ্জনক স্টান্ট আর অ্যাকশন করেছেন। সেগুলোর বিবরণী যদি আপনি শোনেন, রীতিমতো আপনার পিলে চমকে যাবে। বয়সটা প্রায় 60 ছুঁই, কিন্তু এবারেও বড় পর্দার অ্যাপিয়ারেন্সে সেই চমকের এতটুকুও কমতি রাখেননি ম্যাভরিক। 1986 সালের দুর্দান্ত অ্যাকশন আর রোমান্সের টপ গান টেক মাই ব্রেথ অ্যাওয়ে গানটি তো এখনও সবার প্লেলিস্টে ভালো লাগা আর নস্টালজিয়া নিয়ে রয়েই গেছে। 36 বছর পরও সেই সিকুয়েলটি কিন্তু এখনও ব্যতিক্রম নয়, ফলাফলে আরও একবার বক্স অফিসের শীর্ষে টম ক্রুজের টপ গান ম্যাভরিক। এবারের গল্পে দেখা যায় একদল তরুণকে একটি বিশেষ অ্যাসাইনমেন্টের জন্য প্রশিক্ষণ দিতে ফিরে এসেছেন নেভাল একাডেমির দুর্ধর্ষ লেফটেন্যান্ট পিট ম্যাভরিক মিচেল। 30 বছরের সার্ভিসের পর নেভির এই সেরা এভিয়েটার প্রশিক্ষণের জন্য ফিরে এসেছেন বটে, তবে সেই কাজের জন্য তাকে নিজের যেই অতীত কষ্ট আর ক্ষতির যেই যন্ত্রণাগুলো রয়েছে সেগুলোরও মুখোমুখি হতে হয়। এই সিনেমা অ্যাডভেঞ্চার, অ্যাকশন আর স্টান্টে সবার কাছেই ভালো লাগবে। 3.5 দশক আগে টেক মাই ব্রেথ অ্যাওয়ে গানটি যেভাবে দর্শক শ্রোতার কাছে সাড়া ফেলেছিল, সেই সুবাদে এর সাউন্ডট্র্যাকের জন্য কিন্তু সবার একটা আলাদা একটা প্রত্যাশা ছিল। নাম ভূমিকায় টম ক্রুজ ম্যাভরিকের সেই আগের ঝলক এবারেও দেখিয়েছেন তা বলতেই হবে। ভ্যাল কিলমার এবং জেনিফার কনেলির অ্যাপিয়ারেন্সে চমৎকার ছিল। সর্বোপরি টপ গান আমার কাছে একটা নস্টালজিক অ্যাডভেঞ্চার এবং এই সিকুয়েল দর্শককে সেই ফেলে আসা সময়ে আবারও সওয়ারি করতে পেরেছে বলে আমার মনে হয়েছে। সিনেমাটি আমাদের দেশেও এই মুহূর্তে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। সময় করে প্রিয়জনদের সাথে ম্যাভরিকের অ্যাডভেঞ্চার দেখে ফেলুন।